ओम श्रीं ह्रीं श्रीं कमले कमललये प्रसिद्ध प्रसिद्ध श्रीं ह्रीं श्रीं ओम महालक्ष्मी नम। नमस्कार दर्शक बंधु, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 20 মে শুক্রবার, আজকে দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এবং আজকের নক্ষত্র হলো পূর্বসারা নক্ষত্র। আজকের দিনে রাহুকাল হলো বেলা 10:23 থেকে বেলা 11:40 পর্যন্ত। আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল 7:38 থেকে বেলা 10:15 এবং দুপুর 3:34 থেকে বিকেল 5:02 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও আপনাদের প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় প্রথমেই কভার করে দেব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ভিডিওর নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি। মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনি আপনার শ্বশুর বাড়ি বা নিজের বাড়িতে কারোর সাথে যদি বিবাদ বা অশান্তি থেকে থাকে দীর্ঘদিন ধরে, সেই সম্পর্কে আলোচনার দ্বারা আজকে কিন্তু মীমাংসা করার চেষ্টা করতে পারেন। সার্বিকভাবে কিন্তু আজকের দিনে সফলতা পাবেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি কোনো অনলাইন কাজ বা কমিউনিকেশন, ট্রাভেল বা কনসালটেন্সি বা সার্ভিস প্রোভাইডিংয়ের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত উত্তম ফল লাভ করতে পারেন। আজকের দিনে সার্বিকভাবে ব্যবসার প্রসারতা কিছুটা বৃদ্ধি পাবে, তার পাশাপাশি আজকের দিনে উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার কাজের প্রতি অত্যন্ত বেশি মাত্রায় আগ্রহ আপনার মধ্যে দেখা দেবে এবং যার কারণে কিন্তু আপনার কাজের প্রতি বিশ্বাস বাড়বে এবং আপনার আটকে থাকা কাজগুলো কিন্তু আজকের দিনে খুব সহজেই সমাধান করতে পারবেন বা কমপ্লিট করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা অনাগ্রহ বা অসচেতনতা আপনাকে বিপদে ফেলতে পারে। অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু আজকের দিনে সচেতন থাকুন, সাবধান থাকুন, সেটাই আপনার জন্য ভালো। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। কোনো উঁচু জায়গা থেকে নামার সময় অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু পড়ে গিয়ে পায়ে চোটাঘাত লাগা এই ধরনের বিষয়গুলো কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে। অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কারোর সাথে অকারণে বিবাদে জড়াতে পারেন। অবশ্যই এই দিক থেকে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে আজকের দিনে কিন্তু দূরে থাকাই ভালো হবে, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়বে। এছাড়াও আজকের দিনে যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। যে কোনো কিছুতে যাচাই বাছাই করে কিন্তু আর্থিক লেনদেন করুন, না হলে কিন্তু আজ কারোর কারণে হঠাৎ করেই ঠকার সম্ভাবনা রয়েছে বা প্রতারিত হতে পারেন। এই দিক থেকে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কাজের জন্য আজ অনুকূল পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। অবশ্যই নিজের কাজের জন্য আজকের দিনে কমফর্ট জোন তৈরি করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে, যেটা অদূর ভবিষ্যতে আপনাকে কিছুটা সুফল এনে দেবে বা ভাগ্য উন্নতির কারণ হয়ে উঠবে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিছুটা চেষ্টা করা উচিত। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে জীবনসঙ্গীকে ভালো রাখতে অবশ্যই জীবনসঙ্গীকে উপযুক্ত সম্মান এবং কিছুটা সময় দিন। আজকে জীবনসঙ্গীর প্রতি কিছুটা নমনীয় হন, এমন কোনো কথা জীবনসঙ্গীকে বলবেন না যার কারণে জীবনসঙ্গীর মনে আঘাত লাগতে পারে, না হলে কিন্তু অর্থাৎ দাম্পত্য জীবনে আজকের দিনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে সাময়িকভাবে। তাছাড়া দাম্পত্য জীবনে তেমন কিছু বড় ধরনের কোনো সমস্যা নেই আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি কিছুটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আজকের দিনটা অতিবাহিত হবে। সকালের দিকে প্রেম জীবনে স্থিরতা বজায় থাকলেই বেলার সাথে সাথে কিন্তু প্রেম জীবন নিয়ে কিছুটা উৎকণ্ঠা মনের মধ্যে কাজ করতে পারে। প্রেম জীবন নিয়ে কিছু ধরনের নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে বাসা বাঁধতে পারে এবং যার কারণে হঠাৎ করেই জীবনসঙ্গীকে সন্দেহ করা, এই ধরনের টেন্ডেন্সিগুলো কিন্তু আজকের দিনে দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়গুলো থেকে কিন্তু আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে হঠাৎ করেই আপনার মনের মধ্যে অজ্ঞাত কোনো ভয়, কারোর প্রতি ঈর্ষা বা টেনশন কিছুটা বাড়তে পারে। অবশ্যই এই বিষয়গুলো থেকে কিন্তু আজকের দিনে দূরে থাকার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে বাড়তি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। আজকের দিনে আপনার ভাষা এবং ব্যবহারের প্রতি কিছুটা সতর্ক থাকতে হবে।
অন্যথায় নিজের বিপদ কিন্তু আপনি নিজেই ডেকে আনতে পারেন। এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 8, শুভ রং হলো সবুজ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2:28 থেকে বিকেল 5:14 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনার পরিশ্রম ও চেষ্টার দ্বারা ভাগ্যকে, অর্থাৎ নিজের ভাগ্যকে নিজের সহায়ক করে তুলতে পারবেন। আপনি যদি সেলাই বা বোনাই বা হ্যান্ডিক্রাফ্টের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ লাভদায়ক হতে চলেছে। তার পাশাপাশি আপনি যদি ঘরে থেকে কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। আজ উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। যে কোনো ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা সমস্যাবহুল হতে চলেছে। আজ কিন্তু ব্যবসায়িক দিক থেকে যে কোনো কাজ সম্পূর্ণ করার দিকে বিশেষভাবে নজর দিতে হবে এবং অবশ্যই নিজে সশরীরে সেই সমস্ত কাজে তদারকি করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আজ সার্বিকভাবে সাফল্য পাবেন। না হলে কিন্তু অন্যের ভরসায় যদি কোনো কাজ ছেড়ে দেন, সেক্ষেত্রে আপনাকে কিছুটা সমস্যা ভোগ করতে হবে। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে আজ উন্নতি ঘটার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে আজ প্রমোশন হওয়ার চান্সেস বেশি মাত্রায় রয়েছে। পারিবারিক অশান্তি আজ আপনার কিছুটা সমস্যা দিতে পারে, অর্থাৎ পারিবারিক অশান্তির কারণে আজ আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা, কর্মক্ষেত্রে মন না বসা, এই ধরনের কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হবে। আজ পিতামাতার আশীর্বাদে নিজের কাজে ভালো ফল লাভ করতে পারবেন। আজ পিতামাতার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করুন। পিতামাতার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আজ আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে। সম্পত্তি বা অন্য কোনো কারণে বিবাদ আজ মেটানোর চেষ্টা করা যেতে পারে, অর্থাৎ পারিবারিক দিক থেকে যদি কোনো আত্মীয় স্বজন বা আপনার ছোট ভাই বোনের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি চলে থাকে, সেই সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান করার চেষ্টা করুন। সেই সমস্যার সমাধান কিন্তু আজকের দিনে খুব সহজেই হয়ে যাবে। তার পাশাপাশি আজকের দিনে নিজের কোনো গোপন কথা বা ব্যক্তিগত বিষয় কারোর সাথে আলোচনা করবেন না, সেটা ফ্যামিলি মেম্বার হোক বা বাইরের কেউ, কারোর সাথেই কিন্তু নিজের গোপন কথা আলোচনা করবেন না, না হলে কিন্তু আপনাকে সমস্যায় কিছুটা পড়তে হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে নিজের হবি বা পছন্দের কাজ করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজকের দিনে কোথাও নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বিরত থাকাই ভালো হবে। আজকের দিনটা কিন্তু নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার জন্য খুব একটা আদর্শ নয়। ভুল কোথাও অর্থ ইনভেস্ট হয়ে যেতে পারে বা ভুল কোথাও ফাঁদে পড়ে কিছুটা সমস্যা আপনি ডেকে আনতে পারেন, সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আজকের দিনে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা, আজকের দিনে কনফিডেন্স কিছুটা লো হতে পারে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা এই দিক থেকে মোটামুটি ভালো যাবে। আজ বন্ধুদের সাথে বিনোদনমূলক কাজে অংশ নিয়ে আজকের দিনটাকে কিছুটা আনন্দময় করে তুলতে পারবেন। তাছাড়াও আজকের দিনে দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা সমস্যাদায়ক কাটতে চলেছে। প্রেম জীবনে হঠাৎ করেই কিছু ভুল বোঝাবুঝি, পুরনো কোনো কথাকে পুনরায় তুলে এনে বা উপস্থাপন করে সেই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু কিছু সমস্যা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে। অবশ্যই আজকের দিনে কিন্তু কোনো পুরনো কথা তুলবেন না, প্রেম জীবন না হলে কিন্তু কিছুটা হ্যাম্পার হতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, মনের মানুষের খোঁজার চেষ্টা করছেন, মনের মানুষ পাননি এতদিন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু নতুন কোনো মনের মানুষ ফিরে পেতে পারেন বা নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 1, শুভ রং হলো সাদা এবং শুভ সময় হলো সকাল 9:15 থেকে বেলা 11:46 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মিথুন রাশি মিথুন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আপনি যদি কোনো রাজনীতি বা সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। সামাজিক দিক থেকে আজ আপনার নামযশ কিছুটা বৃদ্ধি পাবে। আপনি যদি কোনো ভ্রমণ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো।
তার পাশাপাশি আজকের দিনে দূরে কোথাও ভ্রমণ করতে হতে পারে এবং সেই ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে এবং আর্থিক দিক থেকে কিন্তু আজকে আপনি সার্বিকভাবে লাভবান হবেন। আপনি যদি শিক্ষার সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ বা বেশ ভালো যাবে। আজ পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের শুভ ফল পাবেন। আজ যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু যে কোনো ধরনের নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নিতে পারেন বা বাড়ি থেকে দূরে কোথাও পড়াশোনা সূত্রে ভ্রমণ হতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় আধিকারিক বা বসের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে এবং কর্মক্ষেত্রে আজকের দিনে প্রমোশনের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনি হয়তো বহুদিন ধরে আপনার বেতন বৃদ্ধির চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছিল না, আজকের দিনে কিন্তু এই ধরনের প্রয়াস করা যেতে পারে। আজকের দিনে বেতন বৃদ্ধির সম্ভাবনা কর্মক্ষেত্রে অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে ব্যবসায় লাভ বা অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। অর্থাৎ আর্থিক দিক থেকে আজকের দিনে আপনার জন্য কিছু ভালো ঘটনা ঘটতে চলেছে। তার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং আপনার সেল কিছুটা বাড়তে পারে। তবে ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না, নাহলে কিন্তু প্রতারিত হতে পারেন। অবশ্যই এই দিক থেকে কিছুটা সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার থেকে আজকের দিনে কিছুটা বিরত থাকার চেষ্টা করুন এবং এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই একটু গভীরে গিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই, তবে প্রেম সংক্রান্ত বিষয়ে যারা বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা উদ্বিগ্নের কারণ হতে পারে। আজকের দিনটা কিন্তু কিছুটা সমস্যাবহুল হবে। যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে, বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা আজকের দিনে এগোতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। যারা দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা ভালো যাবে না। দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো থেকে আজকের দিনে বিরত থাকুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। দাম্পত্য জীবন আজ মধুরতার মধ্যে দিয়ে অতিবাহিত হবে এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বিরাজ করবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা কিছুটা সমস্যাবহুল, বাড়ির ছোট ভাই বোনের সঙ্গে কিছুটা মতানৈক্য ঝামেলা অশান্তি দেখা দিতে পারে এবং যার কারণে কিন্তু কিছুটা সাময়িকভাবে সমস্যা তৈরি, গৃহের পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার পাশাপাশি আপনি যদি জুয়া সাট্টা এই ধরনের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু বাড়তি কিছু উপার্জন হতে পারে এবং সেই সঙ্গে আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে বিনিয়োগ করতে পারেন। সার্বিকভাবে কিন্তু আজকের দিনে আপনি লাভবান হবেন। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 9, শুভ রং হলো লাল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:22 থেকে সকাল 9:38 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মোটামুটি বেশ ভালো কাটতে চলেছে। আজ ছোট অথবা বড় ভাইয়ের অথবা বোনের সাথে কোনো সম্পর্কের উন্নতি করার দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। অর্থাৎ ভাই বোনের সঙ্গে যদি সম্পর্কের দিক থেকে কোনো সমস্যা চলে থাকে সেই সমস্যার আজকের দিনে কিন্তু সমাধান করার চেষ্টা করতে পারেন। সেদিক থেকে কিন্তু আজকের দিনে খুব সহজেই সাফল্য পাবেন। সামাজিক কাজের সাথে যুক্ত মানুষদের আজকের দিনটা বেশ ভালো কাটবে। তার পাশাপাশি আজকের দিনে সমাজসেবামূলক কাজকর্মের সাথে যদি আপনি যুক্ত হন সেক্ষেত্রে আজকের দিনে সামাজিক প্রেক্ষাপটে আপনার মান সম্মান সুনাম কিছুটা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো ধরনের যদি ছোটোখাটো ভ্রমণ করতে হয় সেই ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে এবং কর্ম বা ব্যবসা সূত্রে আজকের দিনে ছোটোখাটো ভ্রমণ হতে পারে। তবে ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কোনো ব্যক্তির কারণে কিন্তু আপনি কিছুটা প্রতারণার শিকার হতে পারেন। অবশ্যই প্রতারণামূলক ব্যাপার স্যাপার থেকে একটুখানি দূরত্ব বা সাবধানতা বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ উপার্জনের কিছু ভালো সুযোগ পাবেন, অর্থাৎ বাড়তি উপার্জনের সুযোগ পেতে পারেন, তাই চোখ কান খোলা রাখার চেষ্টা করুন। সার্বিকভাবে কিন্তু আজকের দিনে আপনি লাভবান হবেন। আজ বিবাহিতরা শ্বশুরবাড়ির দিক থেকে বা শ্বশুরবাড়ির পক্ষের থেকে অথবা বাড়ির দিক থেকে এমন কোনো সংবাদ পেতে পারেন যার কারণে মন কিছুটা উৎফুল্ল হবে। আজ নিজের রাগ এবং আবেগ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে।
প্রয়োজনে সকালবেলায় মেডিটেশন করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার সারা দিনের মনকে শান্ত রাখার একটা মূল চাবিকাঠি হয়ে উঠবে। অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মের ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য লাভদায়ক হবে। কর্মক্ষেত্রে আজ উত্তেজিত হয়ে কোনো ডিসিশন নেবেন না বা হুটহাট কাউকে কোনো কথা শোনাবেন না, নাহলে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। আজ সহকর্মীদের দিক থেকে কিছুটা শত্রুতার কারণে কর্মক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত হবেন, কর্মের জায়গায় কিন্তু কিছুটা দুর্নাম হতে পারে। অবশ্যই এই দিক থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। আজ পরিবারের সুবৃদ্ধির জন্য কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে আপনাকে। দাম্পত্য জীবনে দিনটা আজ অত্যন্ত অনুকূল থাকবে, দাম্পত্য জীবনে রোমান্টিকতায় ভরপুর থাকবে আজকের দিনটা। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকার পাশাপাশি আজকের দিনে সন্তান সুখ পাবেন। সন্তানের কারণে আজকের দিনে আপনার নাম সম্মান কিছুটা বাড়বে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত ভালো যাবে আজকে, এবং প্রেম জীবন মধুরতার সহিত কাটার পাশাপাশি আজকের দিনে জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণ করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। সেই সঙ্গে আজকের দিনে কিন্তু আপনার পরিবারের সদস্যদের নিয়ে আপনি দূরে কোথাও তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, এই দিক থেকেও আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে মুখের দিক থেকে কোনো সমস্যা, অর্থাৎ গলা থেকে উপরিভাগে কোনো সমস্যা আজকে কিন্তু আপনাকে কিছুটা ভুগতে হতে পারে, এই দিক থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগার সমস্যায় আজকের দিনে কিছুটা ভুগতে হতে পারে, তার পাশাপাশি গলার ব্যথা বেদনায় কিন্তু কিছুটা ভোগার সম্ভাবনা আজকের দিনে রয়েছে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন। আজকের দিনে যে কোনো কিছু, অর্থাৎ যে কোনো কাজ কমপ্লিট করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়োর কারণে কিন্তু কিছু কাজে আজ ভুলভ্রান্তি করতে পারেন এবং এর কারণে কিন্তু ভবিষ্যতে কিছুটা সমস্যায় পড়তে হবে। আজ শত্রুর দিক থেকে আপনি সাফল্য পাবেন, অর্থাৎ শত্রুদের দ্বারা আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে একটা অলৌকিকভাবে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং শত্রু বিজয় হয়ে উঠবেন। শত্রুরা আজ আপনার তেমনভাবে কোনো ক্ষতি করতে পারবে না, আজ পাওনা টাকা আদায় করতে পারেন এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 7, শুভ রং হলো আকাশি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2:14 থেকে বিকেল 5:32 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। সিংহ রাশি সিংহ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্কের উন্নতি ঘটবে, তার পাশাপাশি আজ সন্তান সুখ রয়েছে আপনার, অর্থাৎ সন্তানের কারণে আজ আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আজ আপনাকে কিছুটা চিন্তা উদ্বেগের মধ্যে দিয়ে দিনটাকে অতিবাহিত করতে হবে। অবশ্যই সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি আজ বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই দিকটাকে কিন্তু আজকের দিনে খেয়াল রাখতে হবে। ব্যবসার দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। বিশেষ করে আপনি যদি কোনো জামা কাপড় বা ম্যানুফ্যাকচারিং বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন বা এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাবে, ব্যবসায়িক দিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে, মুনাফা লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আজকের দিনটা বেশ ভালো যাবে এবং সার্বিকভাবে কিন্তু আজকের দিনে আর্থিক লাভ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ, আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যয় কিছুটা তুলনামূলকভাবে কম হবে এবং সঞ্চয়ের দিকটা কিন্তু আজকের দিনে আরও স্ট্রং হবে। আজকের দিনে অন্য দিনের তুলনায় আজকে কিন্তু সঞ্চয় কিছুটা বাড়বে, অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। তবে আজ আপনি আপনার ভাগ্যের সহায়তায় উৎকৃষ্ট লাভ পেতে পারেন। একই সাথে কৃষিকাজের ক্ষেত্রেও ভালো ফল লাভের সুযোগ রয়েছে, যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে গলায় ইনফেকশন বা মরশুমি রোগে আক্রান্ত হতে পারেন, অবশ্যই এই দিক থেকে একটুখানি সতর্ক থাকার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে নিকটতা বৃদ্ধি পাবে, অর্থাৎ রোমান্টিক কিছু মুহূর্ত বা আনন্দপূর্ণ মুহূর্ত কাটতে পারে এবং যার কারণে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি বিরাজ করবে এবং দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজকের দিনে কিন্তু অবসান ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা সৎ সরল হবে না আপনার জন্য।
প্রেম জীবনে একটা উত্থাল পাত্তাল, একটা টানাপোড়েন তৈরি হবে সম্পর্কের মধ্যে, একটা সন্দেহ দানা বাঁধতে পারে বা প্রেম জীবনে কিন্তু একটা সন্দেহের অবকাশ দেখা দিতে পারে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার চান্সেস রয়েছে। সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে যতটাই কম কথা বলা যায় বা যতটাই দেখা করা যায়, কম দেখা করা যায়, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা। তার পাশাপাশি নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হবেন, হয়তো বহুদিন ধরে ভাবছেন, আজকের দিনটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আজকের দিনে মনের কথা আপনার মনের মানুষটিকে বলতে যাবেন না, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু ফেলিওর হতে পারেন। এই দিক থেকে আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আজ দাম্পত্য জীবনে সঙ্গীর প্রতি স্নেহ ও ভালোবাসা বাড়বে। আজ গুরুজনদের আশীর্বাদ আপনার বিশেষ কাজে লাগবে এবং গুরুজনদের কারণে আজকে কিন্তু ভাগ্যোন্নতি ঘটবে এবং সার্বিকভাবে কিন্তু যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভকর হতে চলেছে। আজকের দিনে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি আজকের দিনে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কল্পনার জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, বাস্তবতার মধ্যে দিয়ে কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে, না হলে কিন্তু পড়াশোনায় আপনার ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকে কিন্তু কিছুটা সমস্যা, কিছুটা চাপ অনুভব করবেন। তার পাশাপাশি নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার হলে আজকের দিনে নিতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আজকের দিনে নিজের ক্ষমতা অনুযায়ী পরিশ্রম করার চেষ্টা করুন, নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে কায়িক পরিশ্রম করবেন না, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। আজকের দিনে বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি থাকছে। প্রেমের সম্পর্কের পরিণতি দেওয়া বা বিবাহযোগ্য ব্যক্তির বিবাহের সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত প্রখর মাত্রায় রয়েছে। তার পাশাপাশি অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কথাবার্তা আজকের দিনে এগোনো যেতে পারে। যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয় ভাবছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো, আলাপ আলোচনা এগোনো যেতে পারে। আপনার যদি দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা চলে থাকে, বিশেষ করে যদি বৈবাহিক মামলা মোকদ্দমা চলে থাকে, সেক্ষেত্রে সেই সব মামলা মোকদ্দমায় আজকের দিনে জয়লাভের সম্ভাবনা রয়েছে এবং সেই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তি হওয়ার চান্সেস অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আপনি যদি ফাটকা বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন, সেই দিক থেকে আর্থিকভাবে কিন্তু আজকের দিনে আপনি লাভবান হবেন। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য মোটামুটি বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 5, শুভ রং হলো গোলাপি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 12:48 থেকে সন্ধ্যে 7:49 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কন্যা রাশি কন্যা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য খুব একটা শুভপ্রদ নয়। আজকের দিনটা কিছুটা আপনার জন্য চাপের অনুভব হতে পারে। আজ আপনার মানসিক অশান্তি কিছুটা বাড়তে পারে। সার্বিকভাবে আজকের দিনে কিন্তু একটা চাপা টেনশন আপনার মধ্যে কাজ করবে এবং তার কারণে কিন্তু সাময়িকভাবে আজকের দিনটা কিছুটা সমস্যাদায়ক বা সমস্যাবহুল হতে চলেছে আপনার জন্য। এর পাশাপাশি এর জন্য আপনার নেগেটিভ ভাবনাযুক্ত লোকজন বা নেগেটিভ পরিবেশের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, এটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি যদি কোনো দোকান বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল বা মশলার ব্যবসা, এই বা এই ধরনের ব্যবসা বা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভালো হতে চলেছে আপনার জন্য। এই দিক থেকে আজকের দিনে কিন্তু ব্যবসার প্রসারতা বৃদ্ধি পাওয়া, তার পাশাপাশি আজকের দিন উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে আপনার ভালোবাসা বা বিশ্বাস কোনো তৃতীয় ব্যক্তির কারণে ঘৃণায় পর্যবসিত হতে পারে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিন্তু সতর্ক থাকার চেষ্টা করুন, না হলে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা, কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি সুখের যাবে। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি বিরাজ করছে। প্রেমের ক্ষেত্রে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি থেকে থাকে, সেই সমস্যার কিন্তু আজকের দিনে সমাধান খুঁজে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, পুরনো প্রেম কিন্তু আজকের দিনে আপনার জীবনে আবার ফিরে আসতে পারে এবং যার কারণে আপনার মানসিক শান্তি আপনি ফিরে পাবেন। তবে বিকেলের পরবর্তী সময়ের পর থেকে কিন্তু প্রেম জীবন এবং দাম্পত্য জীবন উভয়ের ক্ষেত্রেই কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে এবং যার কারণে কিন্তু সম্পর্কের অবনতি দেখা দিতে পারে বা টানাপোড়েন তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন নিজেদের মধ্যে অন্য কাউকে প্রবেশ না করানোর বা অন্য কাউকে প্রবেশ করতে না দেওয়া।
না হলে কিন্তু সম্পর্কের অবনতি অনিবার্য। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বাড়াতে বিশেষ কিছু প্ল্যান করার চেষ্টা করুন। একটা প্ল্যান মাফিক আজকের দিনটাকে কিন্তু দাম্পত্য জীবন এবং প্রেম জীবন উভয় ক্ষেত্রেই টাইমটাকে প্ল্যানিং করে কাটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে নিজের মতো করে দিনটাকে কাটাতে পারবেন, তবে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কিছুটা অমনোযোগিতা বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ হারিয়ে ফেলা, পড়াশোনায় মন বসাতে না পারা, এই ধরনের কিছু সমস্যা সাময়িকভাবে দেখা দেবে এবং যার কারণে কিন্তু বাড়ির গুরুজনদের সঙ্গে আপনার একটা সম্পর্কের অবনতি, পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সঙ্গে একটা মনোমালিন্য, ঝামেলা, অশান্তি দেখা দিতে পারে। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে এবং এই দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে সহকর্মী বা সহকারীদের সহায়তায় আপনি খুব ভালো কাজ করতে পারবেন এবং সহকর্মীদের দ্বারা কিন্তু আজকের দিনে আপনি লাভবান হবেন, যার ফলে আপনার এবং আপনার টিমের প্রশংসা হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি লাভের সম্ভাবনা আজকে প্রবল মাত্রায় রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। অসুস্থ লোকজনের সংস্পর্শে এসে আপনিও অসুস্থ হতে পারেন, তাই স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। আজ শত্রুদের পরাস্ত করতে পারবেন, শত্রু বিজয়ী হয়ে উঠবেন, শত্রুরা আপনার তেমনভাবে কোনো ক্ষতি করতে পারবে না। বহুদিনের আটকে থাকা অর্থ আজকের দিনে পুনরুদ্ধার করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। নিজের মধ্যে অহংকার আসার কারণে এবং আপনার দুর্ব্যবহারের কারণে পারিবারিক জীবনে কিছুটা অশান্তি হতে পারে, তাই অবশ্যই আজকের দিনে আপনার নিজের ব্যবহার, নিজের অহংকারের দিক থেকে কিন্তু নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখতে হবে, নিজেকে কিছুটা কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে আপনি বিলাসিতা করে বা নতুন কোনো শৌখিন জিনিসপত্র বা আসবাবপত্র ক্রয় করে আপনার অর্থ ব্যয় কিছুটা বাড়তে পারে, তাই অবশ্যই নিজের ব্যয়ের দিকে একটুখানি সংযমী হওয়ার প্রয়োজন রয়েছে। ব্যয়ের দিকে চেষ্টা করুন যাতে ব্যয়টাকে কমানো যায়। এবং তার পাশাপাশি আজকের দিনে কিন্তু বাড়তি খরচের কারণে ধার দেনায়ও জড়িয়ে পড়তে পারেন, এই দিক থেকে আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো, তবে আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য মোটামুটি শুভপ্রদ বলা চলে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো হলুদ এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 10:33 থেকে দুপুর 3:53 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। তুলা রাশি তুলা লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ আপনি আপনার নিজের কাজের ব্যাপারে দায়িত্বশীল হবেন এবং দায়িত্ব নিয়ে আজকের দিনে কিন্তু আপনি আপনার নিজের আটকে থাকা কাজগুলো খুব সহজেই সমাধান করতে সক্ষম হবেন। তাই দিনের শুরুতে সারাদিনের কাজের রুটিন তৈরি করে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করুন, তাহলে কিন্তু খুব সহজেই সাফল্য পাবেন আজকের দিনে। তার পাশাপাশি আজকের দিনে নিজের সুখ সুবিধার কিছুটা বৃদ্ধি ঘটবে, অর্থাৎ সুখ সমৃদ্ধি পাবেন। তার পাশাপাশি কাছের মানুষের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেম জীবন আজকের দিনে অত্যন্ত ভালো কাটতে চলেছে। প্রেম জীবন নিয়ে যদি কোনো সংশয় বা কোনো সন্দেহ আপনার মনে বাসা বেঁধে থাকে, সেক্ষেত্রে সেই সন্দেহ বা সংশয়ের অবসান আজকের দিনে ঘটবে এবং প্রেম জীবন কিন্তু আরও রোমান্টিকতায় এবং আরও মধুরতায় ভরে উঠবে আজকের দিনে। তার পাশাপাশি প্রেম জীবনে জীবনসঙ্গীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া বা একাকিত্বে কিছুটা সময় কাটানো জীবনসঙ্গীকে নিয়ে, এই ধরনের কিছু শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। আজ বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার কিছুটা চিন্তা উদ্বেগ বাড়তে পারে, অবশ্যই সেই ব্যক্তির স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এই দিক থেকে কিন্তু আজকের দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মনোগত কোনো ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজ সার্বিকভাবে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজকের দিনে সাফল্য লাভ পেতে পারেন এবং আশা অনুযায়ী কিন্তু রেজাল্ট করতে সক্ষম হবেন। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কাজের ক্ষেত্রে আপনাকে অনেক নতুন বিষয়ে জ্ঞান লাভ করতে হবে।
আজকের দিনে কর্মক্ষেত্রে কিন্তু নতুন নতুন বিষয় জ্ঞান লাভ হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, তার পাশাপাশি নতুন কিছু শেখার একটা অধিক আগ্রহ আপনার মধ্যে কাজ করবে, এবং যার কারণে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি এর পুরোপুরি ফায়দা তুলতে পারেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনি সম্মানিত হতে পারেন, তাদের দ্বারা প্রশংসিত হতে পারেন। কর্মক্ষেত্রে আজ পদোন্নতি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে, তার পাশাপাশি আজকের দিনে বেতন বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। ব্যবসায়িক দিক থেকে আজকের দিনে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ব্যবসার প্রসারতা কিন্তু বৃদ্ধি পাবে। নতুন কোনো ব্যবসা যদি আপনি শুরু করতে চান, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করা যেতে পারে। সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। নিজের দক্ষতা, ক্ষমতা, যোগ্যতা বা আইডিয়াকে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আপনি সার্বিকভাবে সাফল্য পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আর্টিস্টিক কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিনটা বেশ ভালো যাবে, অর্থাৎ আপনি যদি লেখালেখি, গান বাজনা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ, এবং সার্বিকভাবে কিন্তু আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আজ বন্ধুবান্ধবের দিক থেকে সম্পর্কের উন্নতি ঘটবে, এবং বন্ধুদের দিক থেকে কিন্তু আজকের দিনে খুব সহজেই আর্থিক সাহায্য পাবেন, এবং তাদের দ্বারা আপনি আজকের দিনে কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবল মাত্রায় রয়েছে। আপনি যদি শেয়ার মার্কেটে আজকের দিনে ইনভেস্ট করতে চান করতে পারেন, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আপনি বেশ কিছু মুনাফা অর্জন করতে পারবেন। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো গোলাপি, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল 4:36 থেকে রাত 8:12 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ নতুন পরিচিতি সার্কেল বাড়ানোর দিকে, এবং তা থেকে আপনি কিভাবে লাভবান হতে পারেন সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি কোনো প্রকার ম্যানুফ্যাকচারিং, বাইন্ডিং, স্টেশনারি কাজের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা প্রতিকূল কাটতে চলেছে। তাছাড়াও আপনি যদি ফুড বা হোটেল, রেস্তোরাঁ বা যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে, এবং আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আপনি যদি কোনো রকম বিল্ডার্সের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন বা ইমারতি দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। যারা প্রমোটিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো যাবে। কর্মের ক্ষেত্রে কিছুটা বেশি সময় লাগবে, আজকে যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে আপনার সময় কিছুটা অধিক লাগতে পারে। আজ কাউকে কিছু খারাপ কথা শোনাতে যাবেন না, আজ কিন্তু আপনার মুখের ভাষার মধ্যে কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা করুন। কাউকে নিয়ে কোনো পার্সোনাল কমেন্ট করতে যাবেন না, তাতে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সোশ্যাল প্ল্যাটফর্মে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন। সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু কিছুটা তর্ক বিতর্কের মধ্যে কারোর সাথে জড়িয়ে পড়তে পারেন, এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সেই সমস্যা কিন্তু আইনি জটিলতা পর্যন্ত গড়াতে পারে। এই দিক থেকে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়াও আজকের দিনে যে কোনো ধরনের পরিশ্রমের সাথে যুক্ত কাজকর্মে আপনি যদি ইনভলভ থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে, এবং সার্বিকভাবে সাফল্য পাবেন। হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে পারলে কাজের জায়গায় কিন্তু অধিক সফল হবেন, এবং কম সময় অধিক উপার্জন করতে আজকের দিনে কিন্তু সক্ষম হবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা প্রতিকূল থাকবে। দাম্পত্য জীবনে কোথাও যেন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে দুজনের মধ্যে, তার পাশাপাশি রোমান্টিকতার কিছুটা অভাব বোধ করবেন, এবং মনে হবে যেন দাম্পত্য জীবনে কিছু একটা ছেদ ঘটতে চলেছে। কিন্তু আলটিমেটলি দিনের শেষে অর্থাৎ সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু দাম্পত্য জীবন পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসবে, এবং দাম্পত্য জীবনে সব কিছু মিটমাটের জায়গায় থাকবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা চাপের হতে চলেছে। প্রেম জীবনে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তির কারণে কিন্তু আজকের দিনে প্রেম জীবনে ভুল বোঝাবুঝি, ঝামেলা, অশান্তি দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে কোনো কারণে
পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে, বিশেষ করে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিন্তু পড়াশোনায় মনোযোগের কিছুটা অভাব বোধ করবেন, পড়াশোনায় মন বসতে চাইবে না, এই জায়গা থেকে কিছুটা সমস্যা, পড়াশোনায় অমনোযোগিতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যের পরবর্তীতে পিতামাতার সঙ্গে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই এই দিক থেকে একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজ পিতামাতার সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। বিশেষ করে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখার বা যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আজকের দিনে জয়লাভের সম্ভাবনা রয়েছে। আজ যদি কোনো ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রে আজকের দিনে সার্বিকভাবে সাফল্য পাবেন। তার পাশাপাশি হয়তো বহুদিন ধরে আপনি কর্মের চেষ্টা করছেন, কোনোভাবেই পাচ্ছেন না, সেক্ষেত্রে আজকের দিনে আপনার কর্মপ্রাপ্তি হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো সাদা, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 7:55 থেকে দুপুর 1:25 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। ধনুরাশি ধনুলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আজ আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু দিনটা আদর্শ, এবং সঠিক সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু নিতে সক্ষম হবেন। এবং তার পাশাপাশি কোনো পুরনো বিষয় আজকের দিনে মনে পড়তে পারে, আত্মসম্মান এবং আত্মবিশ্বাস দুটোই কিন্তু আজ আপনার বাড়বে, এবং এই কারণে আজকের দিনে যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন। তার পাশাপাশি যে কোনো আটকে থাকা কাজ আজকের দিনে কমপ্লিট করতে পারেন। আপনি যদি কোনো আর্থিক বিষয়ের সাথে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ কিছু ভালো ঘটনা ঘটতে পারে আপনার সাথে, এবং আজকের দিনে আর্থিক দিক থেকে আপনার লাভ কিছুটা বাড়বে, আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে, বহুদিনের আটকে থাকা অর্থ আজকের দিনে পুনরুদ্ধার করতে পারেন, এবং এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনার সার্বিকভাবে সুখ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আর্থিক দিক আজ মজবুত থাকবে। পারিবারিক ক্ষেত্রে মৌন থেকে জবাব দেওয়ার প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। পারিবারিক জীবনে আজ কিছু ঝামেলা অশান্তির সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিন্তু কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, এবং চুপ থেকে কিন্তু আজকের দিনে ঠান্ডা মাথায় ব্যাপারটাকে ডিল করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনে আজকের দিনটা কিছুটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হতে পারে, দাম্পত্য জীবনে তৃতীয় কেউ যাতে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার চেষ্টা করুন, তা না হলে কিন্তু মানসিক অশান্তি ও মানসিক অস্থিরতা দুটোই কিন্তু আজকের দিনে বাড়বে, এবং যার কারণে কিন্তু এর নেগেটিভ প্রভাব আপনার কর্মজীবনের উপরও পড়বে, এই দিক থেকে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো যাবে, আজ জীবনে নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, এবং নতুন কোনো প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু আজকের দিনে আপনার জীবনে ফিরে আসতে পারে। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা ঝামেলা অশান্তির আজকের দিনে অবসান ঘটতে পারে। প্রেমের সম্পর্কের কথা আজকে বাড়িতে গুরুজনদের কাছে জানাতে পারেন, এবং সেই দিক থেকে আজকে কিন্তু কিছুটা আশার আলো ফিরে পাবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনি এমন কিছু ব্যবহার করুন যেই ব্যবহারের কারণে অপর প্রান্তের মানুষটি আপনার প্রতি খুশি হয়। এমন কোনো ব্যবহার করবেন না যার কারণে আপনার ব্যবহারে অপর প্রান্তের মানুষটি অখুশি হতে পারেন বা তার মনে আঘাত লাগতে পারে। এই ধরনের কোনো ব্যবহার যদি আজকে আপনি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আজকে আপনি বহু সুযোগ হাতছাড়া করে ফেলবেন, তাই অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো, কোনো সদ্গুরু লাভ ঘটতে পারে, সদ্গুরুর পরামর্শে আজকের দিনে কিন্তু সার্বিকভাবে আপনি পড়াশোনার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, খাওয়া দাওয়ার প্রতি আজকের দিনে কিন্তু বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তার পাশাপাশি আজকের দিনে ঘুমের ব্যাঘাত ঘটার কারণে কিন্তু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত হতে পারে, অবশ্যই ঘুমানোর চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে ঘুমের চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে কিন্তু যে কোনো ধরনের শৌখিন জিনিসপত্র ক্রয় করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। সোনা গয়না বা জমি বাড়ি সংক্রান্ত বিষয় আজকের দিনে যে কোনো ধরনের ডিসিশন বা ক্রয় করতে পারেন, সেটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে।
কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মের দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রমোশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য কিছুটা চাপের কাটতে চলেছে। ব্যবসায়িক দিক থেকে অপ্রত্যাশিতভাবে কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারেন এবং যার কারণে কিন্তু আপনার ওপর কিছুটা মানসিক চাপ তৈরি হবে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে যে কোনো ধরনের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 2, আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো নীল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 7:14 থেকে বেলা 11:45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশি ফলে চোখ রাখুন। চলে আসছে পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মকর রাশি মকর লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ সম্ভাবনাময় কাটতে চলেছে। আজ আপনার খরচ কম করার দিকে কিন্তু নজর দিতে হবে, অর্থাৎ যতটাই আজকের দিনে ব্যয় কম করা যায় সেটাই কিন্তু আপনার জন্য ভালো এবং ততই কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আজকের দিনে। এই দিক থেকে আজকের দিনটা কিন্তু একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে। আজ সেভিংস করার বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। তাছাড়াও দীর্ঘমেয়াদি কোথাও বিনিয়োগ করতে চাইলে আজকের দিনে করতে পারেন এবং সেই সংক্রান্ত বিষয়ে আজকের দিনে যে কোনো ধরনের প্ল্যানিং কিন্তু করতে পারেন এবং সার্বিকভাবে এই সব দিক থেকে কিন্তু সফলতা পাবেন। তাছাড়াও আপনি যদি কোনো হেলথ বা যোগা বা জিম ইত্যাদি কোনো ব্যবসা বা কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। এই দিক থেকে বা এই সংক্রান্ত বিষয়ের সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন কোনো না কোনোভাবে, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বাড়তি কিছু সুযোগ বা অপরচুনিটি এনে দিতে পারে। এই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন, সার্বিকভাবে কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। আজ সন্তানকে বোঝানোর সাথে সাথে সন্তানকে বোঝার প্রয়াস করুন, অর্থাৎ কোনো কিছু সন্তানের ওপর জোর করে চাপিয়ে দেবেন না, তার মতামতটাকে আজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে, না হলে কিন্তু অন্যথায় আজকের দিনে সন্তানের ক্ষেত্রে অর্থাৎ সন্তানের সাথে আপনার সম্পর্কের কিছুটা হানি ঘটতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজ উপার্জন বাড়ানোর দিকে কোনো পদক্ষেপ নিলে তাতে আপনি সার্বিকভাবে সফলতা পাবেন বা সফল হতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ কিন্তু যে কোনো ধরনের ছোঁয়াচো সংক্রান্ত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাড়তি সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে, না হলে কিন্তু আজকে স্বাস্থ্যজনিত কিছুটা সমস্যা আপনাকে ভোগাতে পারে। এই দিক থেকে অবশ্যই একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। অসুস্থ মানুষদের থেকে আজকের দিনে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে নেগেটিভ চিন্তাভাবনার মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। না হলে কিন্তু তাদের দ্বারা আপনি সাইকোলজিক্যালি কোনো রকম এফেক্টেড হতে পারেন, অর্থাৎ তাদের মস্তিষ্ক প্রসূত নেগেটিভ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিছুটা নেগেটিভ কিছু সঞ্চার করতে পারে এবং যার কারণে কিন্তু আপনার মাইন্ডটা কিন্তু নেগেটিভ দিকে কনভার্ট হবে এবং আপনি পজিটিভলি কোনো কিছু ভাবতে পারবেন না বা পজিটিভলি কোনো কাজ কিন্তু কমপ্লিট করতে পারবেন না এবং এই কমপ্লিট না করার কারণে কোনো কাজ আপনার কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি করবে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কোনো কারণে বা অজ্ঞাত ভয় দেখা দিতে পারে, হঠাৎ করেই কোনো অপ্রত্যাশিত কিছু ভয় আপনার মনে গ্রাস করতে পারে এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যা দেখা দেবে। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানে বা খেয়াল করে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, বিশেষ করে সকালের দিকে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দেবে। তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে দাম্পত্য জীবনে কোনো অশান্তি দানা বাঁধতে পারে বা সমস্যার বা ভুল বোঝাবুঝির সূত্রপাত ঘটতে পারে। এই দিক থেকে কিন্তু আজকের দিনে দাম্পত্য জীবনে কিছুটা টালমাটাল পরিস্থিতি তৈরি হবে। অবশ্যই ঠান্ডা মাথায় কিন্তু সমস্যার সমাধান করার চেষ্টা করুন। তাছাড়া দাম্পত্য জীবনে খুব বেশি বড় কিছু সমস্যা নেই। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো।
প্রেমের ক্ষেত্রে মোটামুটি দিনটা স্মুথলি যাবে এবং সম্পর্কের উন্নতি ঘটবে এবং কিছুটা রোমান্টিক বা আনন্দপূর্ণ মুহূর্ত একে অপরের সঙ্গে কাটাতে সক্ষম হবেন। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা এগোনো যেতে পারে, অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে। যারা দ্বিতীয় বিবাহ সংক্রান্ত বিষয়ে চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনটা তাদের জন্য আদর্শ। এই ধরনের কোনো কথাবার্তা আজকের দিনে এগোলে সার্বিকভাবে সফলতা লাভ করবেন। তাছাড়াও যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন ধরে, মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা ভালো কাটতে চলেছে। মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা আজকের দিনে কিন্তু রয়েছে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার থেকে আজকের দিনে কিন্তু বিরত থাকা ভালো হবে, না হলে সমস্যা কিছুটা বাড়তে পারে। আজকের দিনে আপনার জন্য শুভ সংখ্যা হলো 3, শুভ রং হলো লাল এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:52 থেকে দুপুর 12:48 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার সার্বিকভাবে বেশ ভালো কাটার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক মজবুত করার দিকে অবশ্যই আজকের দিনে নজর দিতে হবে, এই দিকটাই কিন্তু আজকের দিনে খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আপনি যদি কোনো অটোমোবাইল পার্টস বা বিল্ডিং ম্যাটেরিয়াল বা মেশিনারি ব্যবসার সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজের সাথে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রেও আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। নতুন নতুন ক্লায়েন্ট কিন্তু আজকের দিনে আসতে পারে বা আপনার আর্থিক উপার্জন কিন্তু আজকের দিনে বৃদ্ধি পেতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ আপনার ছোটোখাটো কোথাও ভ্রমণ হতে পারে এবং সেই ভ্রমণের কারণে কিন্তু আপনি আজকের দিনে লাভবান হবেন, অর্থাৎ আজ আর্থিক দিকটা কিন্তু আপনার জন্য বেশ ভালো কাটতে চলেছে। আর্থিক উন্নতি হওয়ার পাশাপাশি আজকের দিনে কিন্তু ব্যয় তুলনামূলকভাবে কম হবে এবং সঞ্চয় কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ পারিবারিক জীবনে খুশি বজায় রাখতে অবশ্যই আজকের দিনে কিন্তু আপনাকে কিছুটা বেশি দায়িত্ব পালন করতে হবে। আজ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো সমস্যা চলে থাকে, সেই সমস্যার কিন্তু আজকের দিনে একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মের জায়গায় সফলতা আনতে অবশ্যই সহকর্মী এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে আধিকারিকদের সাথে মিলেমিশে কাজ করার প্রয়াস করুন এবং তাদের যথাযথ সম্মান জানানোর প্রয়াস করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। সেক্ষেত্রে দেখবেন কর্মক্ষেত্রে খুব সহজেই সফলতা পেয়ে যাবেন, না হলে কিন্তু কর্মক্ষেত্রে আজকের দিনে কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন বা বাধার কারণে কিন্তু কর্মের জায়গায় উন্নতির কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা আজকে বেশ ভালো যাবে। নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে বা বহুদিন ধরে হয়তো প্রেম জীবন নিয়ে সমস্যা চলছে, টানাপোড়েন চলছে, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটা আশার আলো দেখতে পারেন। সেই ভুল বোঝাবুঝি বা সমস্যার কিন্তু আজকের দিনে অবসান ঘটতে পারে। তার পাশাপাশি আজকের দিনে পুরনো প্রেমও আপনার জীবনে ফিরে আসতে পারে। এই দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ওভারঅল বেশ শুভপ্রদ বলা চলে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ অত্যন্ত খুশির একটি দিন। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকছে, তার পাশাপাশি সারা দিনটাই কিন্তু আজ রোমান্টিকতায় ভরপুর থাকবে এবং আপনারা দুজনে দুজনের পারস্পরিক সান্নিধ্য আজকে কিন্তু খুব বেশি পরিমাণে উপভোগ করতে সক্ষম হবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা অত্যন্ত শুভপ্রদ। আজ দাম্পত্য জীবনে জীবনসাথী আজ আপনার কথায় বা আপনার ব্যবহারে সন্তুষ্ট থাকবেন, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভ। ছাত্রছাত্রীদের জন্য আজ কিছু বাধা বিপত্তি থেকে থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন এবং পড়াশোনায় কিন্তু মনোযোগিতা কিছুটা বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আজকের দিনে যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তীতে পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বন্ধু বান্ধবের সাথে কিছুটা মতানৈক্য বা কিছুটা ঝামেলা অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই এই দিক থেকে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন। আজ বন্ধু বান্ধব সংক্রান্ত বিষয় যে কোনো ধরনের শুভ ফল পাবেন, তবে অবশ্যই আপনার নিজের কোনো গোপন কথা বন্ধু বান্ধবের কাছে কিন্তু আজকের দিনে শেয়ার করবেন না, না হলে কিন্তু সমস্যা কিছুটা বাড়তে পারে। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখা উচিত। তাছাড়াও আজকের দিনে কিন্তু যে কোনো ধরনের শৌখিন জিনিসপত্র আপনার গৃহের জন্য ক্রয় করে আনতে পারেন। যে কোনো ধরনের ইলেকট্রনিক্স আসবাবপত্র
আজকের দিনে বাড়িতে ক্রয় করে আনতে পারেন। তার পাশাপাশি বহুদিন ধরে হয়তো আপনার কোনো গাড়ির শখ রয়েছে বা কোনো শৌখিন জিনিসপত্রের শখ রয়েছে দামি জিনিসপত্রের, সেই ধরনের দামি জিনিসপত্র ক্রয়ের কারণে আজকে কিন্তু কিছুটা ব্যয় হতে পারে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে আপনি সার্বিকভাবে লাভবান হবেন এবং ওভারঅল এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো বা বেশ শুভপ্রদ কাটতে চলেছে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 6, শুভ রং হলো বেগুনি এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 9:35 থেকে বিকেল 4:28 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। মীন রাশি মীন লগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ আপনার জায়গা জমি ক্রয় বিক্রয় করা বা জায়গা জমি সংক্রান্ত যদি কাগজপত্রের কোনো ভুল থাকে সেই ভুলের সংশোধন করা, অথবা জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে, দীর্ঘদিন ধরে যদি জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা অশান্তি বিবাদ চলে থাকে সেই সমস্যার কিন্তু আজ খুব সহজেই সমাধান করতে পারবেন। অবশ্যই আজকের দিনটায় কিন্তু এই ধরনের সমস্যা সমাধান করার চেষ্টা করুন, আপনি কিন্তু সার্বিকভাবে আজকে এই দিক থেকে সাফল্য পাবেন। তার পাশাপাশি আপনি যদি কোনো ফুড প্রোডাক্ট বা ডেয়ারি প্রোডাক্ট সম্পর্কিত কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ শুভ। আজ কিন্তু আর্থিক লাভ বা আর্থিক উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে, তবে কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে ভালো করে যাচাই বাছাই করে কিন্তু বিনিয়োগ করা ঠিক হবে, না হলে কিন্তু আজকের দিনটা বিনিয়োগের জন্য খুব একটা আদর্শ নয়, এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আপনি যদি বহুদিন ধরে কর্মের চেষ্টা করছেন কোনোভাবেই কর্ম পাচ্ছেন না, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো কাটতে চলেছে। আজ কর্মলাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। তার পাশাপাশি আজ যদি কোথাও ইন্টারভিউ থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আজকে সফলতা লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মাত্রায় রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো, তবে আজ একটু বেশি সচেতন থাকলে আপনার উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক তেমনই অপরদিকে আপনি যদি কম সাবধানতা অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক লোকসানের সম্ভাবনাও রয়েছে। এই দিক থেকে অবশ্যই আজকের দিনে বাড়তি সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ কোথাও ইনভেস্ট করতে চাইলে অবশ্যই একটুখানি ভাবনা চিন্তা করে ইনভেস্ট করুন। কর্মের জায়গায় নিয়ম মেনে চলার চেষ্টা করুন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং কর্মক্ষেত্রে দেখবেন আপনার নাম সম্মান সুনাম বৃদ্ধি পাবে। আজ সন্তান সুখ পাবেন, তবে সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার মধ্যে কিছুটা উদ্বিগ্নতা কাজ করতে পারে, একটা চাপা টেনশন কিন্তু আজকের দিনে সন্তানকে বা সন্তান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আপনার মধ্যে দেখা দেবে। এই দিক থেকে আজকের দিনে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে এবং মনটাকে স্থির রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন, অবশ্যই আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা বা নজরদারি করার প্রয়োজনীয়তা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলা ঝামেলার অবসান ঘটতে পারে, ভুল বোঝাবুঝি থাকলে আজকের দিনে সেটা মিটিয়ে নেওয়া ভালো হবে এবং সার্বিকভাবে কিন্তু আজকের দিনে আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কের রোমান্টিকতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম জীবন আজকে মোটামুটি কাটবে, প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, তবে আজকের দিনে যতটা সঙ্গীর সাথে কম মেলামেশা বা কম কথা বলা যায় সেটাই আপনার জন্য কিন্তু ভালো হবে, না হলে কিন্তু যতটা আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে অর্থাৎ প্রেম জীবনে আপনার পার্টনারের সঙ্গে সময় কাটাবেন ততই কিন্তু ছোট ছোট সমস্যা আপনাদের সামনে উপস্থাপিত হতে পারে, অবশ্যই এই দিক থেকে আজকের দিনে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো যাওয়ার পাশাপাশি যদি আজ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে সেক্ষেত্রে আজকের দিনে সাফল্য লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। তাছাড়াও নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়ে আজ বেশি সচেতন থাকার চেষ্টা করুন। যে কোনো ধরনের সমস্যা যদি আজকের দিনে দেখা দেয়, বিশেষ করে আজকের দিনে যদি লোয়ার অর্গানে কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই দ্রুততার সহিত ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে আজকের দিনে জয়লাভের সম্ভাবনা বেশি মাত্রায় রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ।
আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু অর্থ ক্ষতির সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ সংখ্যা হলো 4, শুভ রং হলো আকাশী, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বেলা 11:42 থেকে দুপুর 3:30 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বিস্তারিত জানতে অবশ্যই সাপ্তাহিক রাশিফলে চোখ রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।